নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে এমএলএস এ অভিষেক ঘটে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। অভিষেক ম্যাচে গোলের দেখা পেলেও স্বস্তিতে নেই বিশ্বকাপ জয়ী এ ফুটবলার, কারণ অভিষেক ম্যাচে নিয়ম ভঙ্গ করায় শাস্তি পেতে পারেন তিনি। মাহমুদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। দীর্ঘ ৪১ দিন বিরতির পর মেজর লিগ সকারে মাঠে নামে ইন্টার মায়ামি। টানা ম্যাচ খেলায় এদিন শুরুর একাদশে মেসিকে রাখেননি কোচ মার্টিনো, আসলে কোনো ঝুঁকি নিতে চাননি তিনি। তবে আর্জেন্টাইন তারকাকে ছাড়ায় প্রথমার্ধে ১-০ গোলে লিড পায় মায়ামি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে প্রথমবার এমএলএস এ খেলতে নামেন মেসি, আর তাতেই উল্লাসে মাতেন দর্শকরা। সে আনন্দ মেসি আরও বাড়িয়ে দেন ম্যাচের শেষ বাঁশি বাজার আগে। অভিষেকে চোখ জোড়ানো এক গোল উপহার দেন তিনি উপস্থিত দর্শকদের। এমএলএস এ জয় দিয়ে নিজের অভিষেক রাঙালেও বিপত্তি বাঁধে ম্যাচ শেষে। এমএলএস এর নিয়ম অনুযায়ী প্রয়োজনে ম্যাচে অংশগ্রহণকারী সকল ফুটবলারদের ম্যাচ শেষে সাক্ষাৎকার দিতে হবে, কিন্তু নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেননি মেসি। ইন্টার মায়ামির মুখপাত্র মলি ড্রেসকা ম্যাচ শেষে জানান, সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন না এই আর্জেন্টাইন মহাতারকা। মূলত এর মাধ্যমে এমএলএস এর নিয়ম ভেঙেছেন মেসি, আর এজন্যই শাস্তি হতে পারে বিশ্বকাপ জয়ী এ তারকার, যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি লীগ কর্তৃপক্ষ। হাজার হোক তিনি লিওনেল মেসি, তার জন্য একটু ছাড় তো দেয়া যেতেই পারে। মাহমুদুর রহমান, বিজয় টিভি।